কুতুবদিয়ায় ফরহাদ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকালে আলী আকবর ডিল ইউনিয়নের শান্তি বাজারে শত শত মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ রুকনউদ্দিন, নিহত ফরহাদের মা আমেনা বেগম, আতিকুর রহমান, আবুল হাসনাত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের এক মাস পূর্ণ হতে চলেছে, অথচ প্রধান আসামি সহ সবাই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে সকল খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এ সময় প্রধান আসামি ইউপি সদস্য মোশাররফ হোসেনের দীর্ঘদিনের অপকর্ম ও নৈরাজ্যের কথা তুলে ধরেন বক্তারা। এক নম্বর মোশাররফ, দুই নম্বর হচ্ছে শাহাবুদ্দিন, মুবারক, মহিউদ্দিন, সাজ্জাদ, দেলুয়ার, সাধুমণি, তারপরে সেবায়ত বাবু, ফারাক, রিয়াদ, তারপরে সাজ্জাদ, এরা সবাই দিনের উপরে শান্তি একটা বাজারের উপরে দাঁড়ানো অস্ত্র দিয়ে মানুষ। গেল 23 মে আলী আকবর ডেল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় ইউপি সদস্য মোশাররফের ছুরিকাঘাতে মোহাম্মদ ফরহাদ নামে এক যুবক নিহত হয়। পরের দিন নিহত মোহাম্মদ ফরহাদের মা আমেনা বেগম বাদী হয়ে 12 জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।